মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি এতটা বেঈমান, এইভাবে ঠকালে তুমি আমাদের। অনুরাধা, অনেকক্ষণ ধরে তোমার বাজে কথা শুনছি, তুমি এক্ষুনি আমাকে ছাড়ো, নইলে কিন্তু আমি পেপার এক্ষুনি ছিঁড়ে কুটি কুটি করে দেবো। আরে বাবা ইন্দ্রে, তুমি এত হাইপার হচ্ছ কেন? তুমি বুঝতে পারছো না, এখন তো অনেক কিছু ছাড়ার আছে। প্রথমে মেয়ে, তারপর লাহিড়ি ইন্ডাস্ট্রিজ এর সব ওয়ার্কার্সরা। মানে মানে তুই বুঝতে পারছো না মানেটা? কি বলেছিলাম আমি তোমায় মিতুল, যে একটা ভুল করবে, একটা চালাকি করবে, পুরো খেলা আমি ঘুরিয়ে দেব। তোমার লাহিড়ি ইন্ডাস্ট্রিজ এর একটা এমপ্লয়ি আমার কোম্পানিতে কাজ করবে না। তারা সবাই রাস্তার ভিকিরি হয়ে যাবে এবার, আর আমি সেটা করব। তারা মরবে তোমার দোষে। এটা তুমি করতে পারো না। করতে পারি ইন্দ্র, আমি সব করতে পারি। মিতুল, তোমার জন্য আজকে এতগুলো মানুষ রাস্তায় বসবে, পথের ভিকিরি হয়ে যাবে, সবাই চোখের জল ফেলতে পারে না, তোমাকেই দোষারোপ করবে, কারণ তোমার চালাকির জন্য এই পরিণতি হয়েছে তাদের। তাদের দুঃখে তোমার চোখে জল এলেও তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার ফ্যামিলি, তোমার ইন্দ্রবাবু, সবাই এখন আমার। তুমি এবার একা মিতুল, তোমার আশেপাশে আর কেউ নেই। এখন থেকে তুমি নোবডি, আ বিগ জিরো। মিথুলের আবার কি হলো? তুমি ওদের ভুলে গেছো অনুরাধা আপতে। আমার নাম মিতুল পাল। প্রথমে দেখি, তারপর দেখাই, তারপর শেখাই। এই শোনো, তুমি না বাজে বকো না, কি দেখাবে তুমি আমায়, কি শেখাবে? ওইদিকে দেখো, মিস্টার রঘুনাথ আপতে। কি চমকে গেলে তো? হ্যালো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।